দুনিয়ার সবচাইতে খারাপ অনুভূতিগুলোর মধ্যে একটি অন্যতম অনুভূতি হচ্ছে আমি তাকে ভালোবাসি আর সে অন্য কাউকে। আমার প্রতিটি মোনাজাতে সে থাকে আর তার প্রতিটি মোনাজাতে হয়তো অন্য কেউ। আমার প্রতিটি চাওয়া থাকে শুধুই তাকে ঘিরে, কিন্তু তার চাওয়াগুলো থাকে হয়তো অন্য কাউকে নিয়ে। আমি তাকে নিয়ে আমার পৃথিবী সাজাই, কিন্তু আফসোস তার পৃথিবীতে আমার জন্য একটু জায়গা নেই। তার একটু কথা শোনার জন্য সারাদিন তার পথে বসে থাকি প্রায়, কিন্তু আফসোস আমার কথা শুনলেই তার মুখে বিরক্তির ভাবটা ফুটে ওঠে। হায়, যার একটি মেসেজ আমার সব কষ্ট দূর করার কারণ, তার কাছ থেকে হয়তো কখনোই মেসেজ আসবে না, উল্টো তাকে মেসেজ দেওয়াটাই আমার বারণ। যার কথা ভেবে দিনের বেশিরভাগ সময়ই দীর্ঘশ্বাস ফালাই, হয়তো সেই মানুষটার ভাবনা জুড়ে আমি নামক বস্তুটাই নেই। আমার চিন্তা জুড়ে শুধুই যেই মানুষটার বসবাস, তার চিন্তা জুড়ে আমি নামক বস্তুটা থাকার হয়তো নেই কোনো অবকাশ। তাকে প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি বলে যাই, কিন্তু তার বিনিময়ে শুধুই অবহেলা পাই। ভালোবাসলে অবহেলা পেতে হয়, কিন্তু সেই ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তার যন্ত্রণা সহ্য করার মতো নয়। একতরফা ভালোবাসা আর অবহেলা ওতপ্রোতভাবে জড়িত। এই মানুষগুলো সবসময় নিঃস্বার্থ ভালোবাসে, কিন্তু দিন শেষে তাদের কপালে শুধু অবহেলাই জোটে। ভালোবাসা মানে নিজেকে ভালো রাখা নয়, ভালোবাসা মানে অন্য মানুষটিকে ভালো রাখার দায়িত্বটাকে বোঝায়। আর একতরফা ভালোবাসার মানুষগুলো এই দায়িত্বটা নিতে গিয়ে অবহেলার শিকার হয়। হ্যাঁ, আমি অবহেলা সহ্য করি, কারণ আমি তাকে ভালোবাসি। আমার ভালোবাসাটা হয়তো একতরফা হয়, কিন্তু তাতে কি, ভালোবাসলেই যে পেতে হবে এমন কোনো কথা নেই। থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়। আমার মন ভালোবাসা।